রেজিস্ট্রেশনের কাজ এখানে আমরা করছি। আপনারা জানেন যে আমাদের নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা যোজনা এখন বিনামূল্যে করে দিয়েছে। আগে 25 টাকা উপভোক্তারা দিত আর আমাদের 30 টাকা সরকার দিত, এখন এই 25 টাকাটাও দিতে হয় না উপভোক্তাদের, সম্পূর্ণ বিনা পয়সাতে এই কাজ হচ্ছে। এবং এতে অনেক বেনিফিট আছে, যেগুলো করে লেখা আছে কী কী বেনিফিট আছে, এতে জড়িত বেনিফিট আছে, দুটি মেয়ের ক্ষেত্রে বেনিফিট আছে, স্টুডেন্টদের জন্য আছে, চিকিৎসার জন্য আছে, পেনশন আছে, সমস্ত ধরনের বেনিফিট আছে। এইটাতে মানুষ যদি যারা সামাজিক সুরক্ষা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য তারা যদি নাম লেখান তাহলে সারা জীবন তারা এই উপকারগুলো পাবে। এবং খালি তাই নয়, মারা যাওয়ার পরেও 50% পেনশন তারা পাবে, এই বেনিফিটটা আছে।